निर्तित अनेक आवलिक नेता कर्मी सब समय श्रम दिए जाए समय फल तेना निर्वाचन सामने नीति आदर्श जरा भलो मानुष
আর আমাদের হাসাকালটা বাকি আছে, হাসাকাল আমরা সংগ্রহ করেছি আমাদের মোতালেবকে। আমি বহুদিন বলছি একটা কমিটি জমা দেওয়ার জন্য, অধ্যাপক আব্দুল মোতালেব সেই কমিটি দেয় নাই, না দেওয়ার কারণে মাস্টার আব্দুল বাতেন সভাপতি আগের কমিটি এবং ইকবাল বা সেক্রেটারি ওই কমিটির এখন কার্যক্রম চলছে, ওই কমিটি দিয়ে কার্যক্রম চলছে। আর অন্য যে ইউনিয়ন বোর্ড আছে এতে কোনো সমস্যা নাই, সব ইউনিয়নের সুন্দর সুষ্ঠুভাবে কাজ চলছে। আমরা যারা ইউনিয়ন কমিটি আছে অনেকে গ্রাম কমিটি ওয়ার্ড কমিটি করেন নাই, কোনো বর্ধিত সভা করেন নাই। আমরা আজকে বলতে চাই গ্রাম কমিটি ওয়ার্ড কমিটি করার আগে ইউনিয়ন কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন প্রত্যেকে একটা প্রত্যেক এলাকাতে ছোটখাটো করি হইলো সংক্ষেপে হইলো একটা করে বর্ধিত সভা করে ফেলেন। ওই বর্ধিত সভা সভা করে আপনাদের নেতা এবং কর্মীদের মধ্যে একটা ফেলোশিপ ফ্রেন্ডশিপের ব্যবস্থা করেন। অনেক নেতা অনেক কর্মীকে চিনে না, অনেক অনেক দিন করোনার কারণে অনেক দিন যোগাযোগ নেই, অনেক নেতা কর্মী অনেক সময় নির্যাতিত হন, ওসব ওদের তালিকা আমাদের কাছে আছে। অনেক নেতাদেরকে অনেক ইউনিয়নে দেখা গেছে অনেক নেতাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়, সাধারণ কিছু কর্মীদেরকে যে কেন আমার গ্রুপ করস না কেন বা কামাল সাহেবের গ্রুপ করস না কেন অমিত করস না কেন, এই জন্য বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্নভাবে অনেক লোকদেরকে ইনচার্জ করা হয়, এটা কিন্তু ঠিক না। আমরা আপনাদের কাছে বলবেন আমরা চেষ্টা করব ওই সমস্ত সুস্থকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আশা করি আমাদের সরাবন্ধ হবে, মাননীয় মন্ত্রী সরাবন্ধ হবে, আমাদের আওয়ামী লীগের প্রতিনিধি যারা আছেন তাদের সরাবন্ধ হবে। আমি আজকে আর বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই আজকে সাংগঠনিক সভা মাননীয় মন্ত্রী।